আমাদের বাড়িটা কিরকম বানিয়েছি আমরা সেটা দেখ, মানে আমরা বানিয়েছি তো আমরা যেরকম ডিজাইন করি সেটা তোমাদের দেখাতে, কিছু চেঞ্জ হয়নি, আগের মতনই সব আছে, শুধু একটু একটু চেঞ্জ হয়েছে। তো চলো, আর আমার আগের বাড়ি মানে আগের বাড়িটা কিরকম ছিল সেটা যদি দেখতে চাও তার লিংক, মানে সেই হোম ফুডের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো আমার পুরোনো বাড়ি কিরকম ছিল যেটাতে আমি অনেক বছর ছিলাম। তো এখন আমাদের বাড়ি ছাদ হয়েছে, তো আসো আমি দেখাচ্ছি কোথায় কী আছে, কিরকম কী হলো, কী কী করেছি আমরা, তো চলে আসো। তো ঢুকেই এটা হচ্ছে গিয়ে বিলম্ব গাছ, অনেকে জানে না বিলম্ব ফল কি, তো আমি তোমাদের পরে একটা ভিডিওতে বলে দেবো বিলম্ব ফল কি। আর এখানে আমাদের তুলসী গাছ রয়েছে আপাতত, এটা পরে অন্য জায়গায় চলে যাবে, এটা পরে বাড়ির ওখানে চলে যাবে। তারপরে আসো, এই হচ্ছে আমাদের বাড়ি, আর এই হচ্ছে বাড়ির কালার, এরকমই কালার থাকবে। ক্যামেরাম্যান আমার মা, তাই বলছে ক্যামেরাম্যানটা ভালো। দেখো এখানে সব জায়গায় ফুল গাছ ছিল আগের ভিডিও, মানে আগের হোম টুরে তোমাদের দেখিয়েছিলাম, বাট ফুল গাছগুলো এখন আর নেই, সব ফুল গাছ একদম শেষ হয়ে গেছে সব। তো এই যে কাঁচা মিঠা আম গাছ, অনেক অনেক না, কম কমই আম হয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, এপাশে একটা রান্নাঘর ছিল যেটা তোমাদের আমি আগের ভিডিও মানে আগের হোম টুরে দেখিয়েছিলাম, সেটা এখন বদলে এপাশে সিঁড়িঘর হয়ে গেছে। এপাশটা দেখো মা, এই যে ওয়েলকাম। তো আসো আমার ঘর দেখাই তোমাদের এবার। তো এইভাবে ঢুকে বারান্দাটা অনেক বড় হয়েছে, আগে বারান্দাটা একটুখানি ছিল, দেখলেই বোঝা যাবে নিচের ইয়েটা, আগে বারান্দাটা একটুখানি ছিল, এখন বারান্দাটা একটু বড় হয়েছে, হল রুম হয়েছে, আমাদের ডাইনিং স্পেস, এখানে আমার গাড়ি রয়েছে, এই সাইডে দাদার গাড়ি থাকে। আর এখানে এখনো আমি বললাম না আমাদের বাড়ি এখনো অনেক ফার্নিচার বাকি, কেনা সোফা বাকি, টেবিল বাকি, তো এখানে আগে খাট একটা পেতে রেখেছে নর্মালি বসার জন্য। আর আমার এই যে আমার ওয়ার্ড্রপটা এখানে, আর এদিকে চলে আসো মা, ওয়ার্ড্রপের এখানে রয়েছে আমার ছবি, এটা আমাকে শান্তি দিয়েছিল গিফটে আমার জন্মদিনে, এটা আমার বাবা মার গুরুদেব, এটা আমি নাচ করে পেয়েছিলাম, এখানেও আমার ছবি রয়েছে, এখানে ঠাকুর রয়েছে, আর এখানে এই গাছটা রয়েছে। তো এই হচ্ছে ওয়ার্ড্রপ, আর এই সাইড হচ্ছে রান্নাঘর, রান্নাঘরের ডিজাইনটা এরকম, তুমি দূরে চলে যাও সবাই দেখতে পাবে, রান্নাঘরের ডিজাইনটা এরকম। আর এইদিকে রান্নাঘর চলে আসো, এই সাইডে ওয়াশরুম, ওয়াশরুম আর কি দেখাবো, এই সাইডে ওয়াশরুম, এটা এই সাইডটা দেখালাম না আর যেটা থাকে ওয়াশরুম। আর এই হচ্ছে আমাদের রান্নাঘরের ডাইনিং টেবিল, এই দিক দিয়ে ওই যে ওই দরজাটা দেখিয়েছিলাম সেটা এই দিক দিয়ে খোলে, এদিক দিয়েও বাইরে যাওয়ার একটা রাস্তা আছে। আর এখানে আমাদের ফ্রিজ রয়েছে, এখানে আরো ইনভার্টার ইনভার্টার আনলে বসানো হবে। আর এদিক দিয়ে হচ্ছে সিঁড়ি। তো আমি ছাদে একটু পর যাচ্ছি, তার আগে তোমাদের ঘরটা ঘরগুলো দেখিয়ে নিই। তো রান্নাঘর থেকে আমরা এখন চলে যাবো, এইটা আমি আমার মাকে গিফট করেছিলাম, আর এটাও গিফট করা আমার। তো আসো মা, এই সব দরজাগুলোর ডিজাইন আমি করেছি, মানে আমি করেছি বলতে আমি পছন্দ করেছি দরজাগুলোর ডিজাইন। আর তোমাদের রাত্রেবেলা দেখিয়ে দেবো, আমাদের বাড়িতে অনেক টাইপের কালারিং লাইট দেওয়া আছে, নাম জানি না আমি এগুলো, সেগুলো আমি রাত্রেবেলা ভিডিও শ্যুট করে তোমাদের সব ভিডিও সবার লাস্টে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাবা মার রুম, কিন্তু বাবা মা এখন ওই বারান্দার এখানে ঘুমায়, অনেক হাওয়া বলে গরমকাল না, এরুমে কিচ্ছু নেই, এরুমে কিচ্ছু নেই, এই মালপত্র আর এই আলমারি, আর এদিকে আর কিচ্ছু নেই এই রুমে। এখনো এই ওপর আমাদের ওপরে আগে প্লাইবোর্ড দিয়ে ঢাকা ছিল, এখনো এই ওপরের এটা করা হচ্ছে, ওপরটা দেখো, ওপরের এটা করা বাকি আমাদের, তার জন্যই আমি তোমাদের এই যে এই রুমটা দেখানো হয়ে গেল, এর জন্যই আমি তোমাদের এতদিন দেখাচ্ছিলাম না যে থেকে বাড়ি এখন পুরো কমপ্লিট না। এটা হচ্ছে আমার দাদার রুম, আর এই দরজার ডিজাইনটা হচ্ছে গণেশ, আর আমার আর মাদের ঘরের দরজার ডিজাইনটা হচ্ছে ময়ূরের মধ্যে ওম। তো বাবা এখন ঘুমাচ্ছে, দাদার ঘরেও কিছু নেই, আমি এখান থেকেই জাস্ট দেখে দিচ্ছি, ঢুকতে হবে না পুরো, বাবা ঘুমাচ্ছে। এই যে ঠাকুর, ঠাকুর আছে, শুধু ঠাকুর আছে, দাদার একটা টিভি, মানে দাদার ঘরে শুধু টিভি রয়েছে, আর এই সাইডেও সেম সিলিং এর প্লাই লাগানো হয়নি, আর আমি রিং লাইটটা এখানে রেখেছি, কারণ শোকেস আছে, শোকেস তো রেখেছি, এই রিং লাইটটা এখানে রেখেছি, কারণ হচ্ছে গিয়ে রিং লাইটগুলো ভেঙে যাওয়ার চান্স আছে,
জামা ঘরটা যেহেতু ছোট, ওই যে আমাদের ঠাকুর ঘরেটা, কিচ্ছু নেই, শুধু এই আলনাটা রেখেছি, একটু সাজবো বলে এখানে দাঁড়িয়ে আমি সাজবো। আর এখানে আমার অ্যাওয়ার্ড গুলো আছে, সাথে একটা ছবি আছে, আর ওখানে আমার বান্ধবীরা গিফট করেছিল সেই ছবিটা আছে, আমার কলেজ ফ্রেন্ড ওখানে আমি ভিগো থেকে পেয়েছিলাম সেই ছবিটা আছে, আর আমার রুমের সব থেকে মেন যেটা সেটা হচ্ছে আমার রুমের সব থেকে মেন যেটা আমার সিলভার প্লে বাটন একমাত্র তোমাদের জন্য পেয়েছি। দেখো আমি গোল্ডের গোল্ড প্লে বাটন চিপকাবো, তার জন্য এখানে হুক করে রেখেছি যে আমার সিলভার পর গোল্ড হবে, আমি গোল্ডটা এখানে লাগাবো। তো আমি জানি তোমরা আমার পাশে থাকলে অবশ্যই গোল্ড প্লে বাটনও পাবো, আর কিছুই নেই। এবার চলো আমরা যাই ছাদে। অনেক বড় অনেক বড় এইগুলো, এই রড গুলো বের করে দিয়েছে যদি ঘর করে, অনেক বড়। এখানে আমি এরপর থেকে ভিডিও শুট করবো, নাচের ভিডিও করবো, সব করবো। তো এখানে শুধু ট্যাঙ্কি রয়েছে, আর ওই সাইডে ফুল গাছ টাছ লাগাবো, আর কিচ্ছু নেই ছাদে। আর আশেপাশে যাওয়া বাড়ি, তো এই হচ্ছে আমার বাড়ি এরকম। আর এখনো অনেক কাজ বাকি বাড়ির, তোমাদের দেখালাম ভিডিও শুরুতেই দেখালাম, অনেক ফার্নিচার বাকি, অনেক কিছু বাকি, তা আস্তে আস্তে সবই হবে। আর বাড়ির সম্পর্কে মানে বাড়ি বাড়ি তৈরি করতে কী কী খরচা পড়েছে না পড়েছে তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো তোমাদের কোশ্চেনগুলো, বাড়ির সম্পর্কে কোশ্চেন, আর তোমাদের কেমন লাগলো আমার বাড়িটা দেখে সেটা অবশ্যই জানিও। আর রাতের বেলা সব লাইট জ্বালিয়ে দিলে আমার বাড়ি কীরকম লাগে সেটাও তোমাদের দেখাবো। তো চলো রাত্রে